আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালির পাদোভা স্থায়ী শহীদ মিনারে সবুজ বাংলা অ্যাসোসিয়েশনের পুষ্পস্তবক অর্পণ। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালির পাদোভা স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান সবুজ বাংলা অ্যাসোসিয়েশন পাদোভা। আমাদের ইউরো ব্যুরো প্রধান জাকির হোসেন সুমন জানান, পাদোভার মেয়র মার্কোস স্কিসারোকে সাথে নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সবুজ বাংলা অ্যাসোসিয়েশন পাদোভা নেতৃবৃন্দ ছাড়াও ফ্যানিস সমিতির পাদোভা ত্রিভেজো বাংলা স্কুল। সে সময় উপস্থিত ছিলেন সবুজ বাংলা অ্যাসোসিয়েশন পাদোভার সভাপতি সাইদুর রহমান ফকরুল, সাধারণ সম্পাদক কামরুল মজুমদার রুবেল, মাহফুজ ফারুক নিয়াজ সহ আরো অনেকে। সে সময় ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয় এক মিনিট নীরবতা পালন করে। মহিউদ্দিন ঝন্টুর উপস্থাপনায় বাংলাদেশ ভাষা আন্দোলন ও শহীদদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাদোভার মেয়র মার্কোস কেসারো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার নাদিয়া পিলিপোপি, ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সারওয়ার, সবুজ বাংলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বদরুজ্জামান, ত্রিভেজ বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল সহ আরো অনেকে। ভাষা দিবস উপলক্ষে আজ পাদোভার কাদনগতে যে শহীদ মিনার আছে, এটা আমাদের নর্থ ইতালিতে প্রথম শহীদ মিনার এবং সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা দেখার প্রবাসী ডেস্ক এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।